আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনার সবার সামনে হাজির হয়েছি। তো আপনার হাতে যদি একটা নর্মাল স্মার্টফোন থেকে থাকে, তো সেই স্মার্টফোনটাকে আপনারা কিভাবে একটা আইফোনে পরিণত করতে পারেন, তো সেই ভিডিওয় আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার হচ্ছে সাধারণ ফোনটাকে আইফোনের ফিল নেবেন, মানে হচ্ছে আইফোন বানিয়ে ফেলুন খুব দ্রুত। তো কীভাবে করবেন সেটা, তো সেটা করার জন্য প্রথমত আপনাকে একটা অ্যাপ প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো আমি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিনের মধ্যে আপনারা লক্ষ্য করুন, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। এবং আপনাদেরকে যদি ভিডিওটা বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা হচ্ছে আপনারা স্মার্টফোনটি হাতে নেবেন এবং আমি খুব শর্টকাটেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ওই অ্যাপসটি ইনস্টল করে এবং সেট আপ করবেন। তো দেখুন, তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এই যে সার্চ বার উপরে সার্চ বারে লিখবেন হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স লঞ্চার। তো এখানে হচ্ছে লিখবেন হচ্ছে আইফোন PSON আইফোন, এই যে উপরে একটা লেখা চলে আসছে যে আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে লেখা আছে আইফোন 14 প্রো ম্যাক্স লঞ্চার। তো এই লেখাটা আসার পর আপনারা এটাতে একটা টাচ দিয়ে দিবেন। তো টাচ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল, তো আপনারা হচ্ছে ইনস্টল দিবেন। তো ইনস্টল হতে একটা কিছু সময় নেবে, তো আপনারা একটু ওয়েট করুন। ইনস্টল হওয়ার পর আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে সেট আপ করতে হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে 95% ডাউনলোড হয়ে গেছে, এখনও ইনস্টল হয়নি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন। তো দেখুন যে ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। তো আপনারা তো জানেন যে ডাউনলোড ইনস্টল কীভাবে করতে হয়, তো তবুও আমি দেখাই দিলাম। তো ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পর আপনারা হচ্ছে যে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে যে লেখাটা আছে ওইখানে টাচ দিয়ে দিবেন, দুইবার টাচ দিবেন এখানে। তো যে এখানে আরেকবার দিলেন, টাচ দেওয়ার পরে আরেকটা লেখা আছে ওপেন, তারপরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখন আপনারা এখন একটু ওয়েট করবেন। অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে, তাহলেই হবে, নাহলে কিন্তু হবে না। তো দেখুন এখানে হচ্ছে সেট আপ হচ্ছে, একটু মানে সময় নেবে। তো এখানে লেখা আছে কি যে গেট স্টার্ট, এই যে এইখানে হচ্ছে লেখাটাতে আপনার টাচ দিয়ে দিবেন। এই যে আমি এখানে টাচ দিয়ে দিলাম, দেওয়ার পর এইখানে হচ্ছে আরেকটা কী লেখা আসছে, আই এগ্রি নামে একটা লেখা আসছে এখানে, তো ওইটাতে একটা ক্লিক করে দিবেন। এই যে আমি টাচ করে দিলাম, তারপরে যে এলাও চাইছে এলাও দিয়ে দিলাম, আরেকবার এলাও চাইছে এলাও দিলাম। এরপরে দেখুন আরেকবার হচ্ছে মানে আমার ফোনটা কীরকম হবে আইফোনের মতো সেইটা হচ্ছে যে এইখানে দেখাচ্ছে। তো আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এইখানে এইখানে আইফোনের যে ব্লুটুথ, মানে আইফোনের যেগুলো হচ্ছে যেভাবে থাকে সেট আপগুলো, সেভাবে এখানে দেখাচ্ছে যে এইভাবে হবে। তো আবার আমরা এইখানে হচ্ছে আই এগ্রিতে চাপ দিয়ে দিলাম এগ্রি, তো এইখানে হচ্ছে এখন দেখাচ্ছে যে ডিসপ্লে দ্য এলাও দ্য অ্যাপ। তো এইখানে হচ্ছে আমরা টাচ দিলাম, টাচ দেওয়ার পর দেখুন আবার হচ্ছে এগ্রি আসছে। আপনারা চাইলে এইখানে হচ্ছে থাকে এইখান থেকে স্কিপ করতে পারেন, এইখান থেকে স্কিপ করতে পারেন। তো আমি হচ্ছে স্কিপ করে গেলাম, স্কিপ করার পর এখন হচ্ছে দেখুন এইভাবে একটা টাচ দিলে স্ক্রিনের মধ্যে আপনাদের হচ্ছে সেট আপটা হয়ে যাবে। তো স্ক্রিনের মধ্যে এমনি একটা হাত দিয়ে টাচ দিলে এটা হচ্ছে সেট আপটা আপনাদের হয়ে যাবে। তো দেখতে থাকুন, এই যে দেখুন হয়ে গেছে। তো বন্ধুরা, কত সুন্দর, আইফোন না নিয়েও আমরা আইফোনের মজা নিতে পারতেছি, এটাই তো অনেক। তো দেখুন এখানে একটা লেখা আসছে, তো এটা আমরা ক্রস চিহ্ন দিয়ে দিব। তো দেখুন আমরা হচ্ছে এখানে একটু নিচে নিচে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী চাচ্ছে। তো হোম বাটন, যে এই যে এইখানে এই যে ব্রাশ, এই যে দেখুন বন্ধুরা আমাদের আইফোন, এটা হচ্ছে এলার্জ দিবেন। তো দেখুন পুরো আইফোন উপরে হচ্ছে আপনাদেরকে একটা দেখাই আইফোনের মতোই, এই যে এখান থেকে ভলিউম বাড়া কমার জন্য, এখানে হচ্ছে তো পারমিশন এখানে চাইছে, তো এখানে আপনারা হচ্ছে এগ্রি দিয়ে দিলেই হবে। এখান থেকে হচ্ছে আপনারা একবার যদি চায়, আমার মোবাইলে চাইছে আপনার মোবাইলে নাও যাইতে পারে, তো এখানে স্কিপ করে যাবেন। তো দেখেন আপনারা চাইলে এখান থেকে আলো বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এখানে হচ্ছে ভিডিও অডিও, তারপরে হচ্ছে এটা হচ্ছে ফোন লক করার জন্য, এখানে ব্লুটুথ। তো দেখুন সব মিলে ফোনটা কত সুন্দর, সব কিছু একদম আইফোনের মতো। আর আইফোনের যে আরেকটা যে জিনিস থাকে, যে এইটা এখান থেকে আপনারা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো এখান থেকে দেখতে পারবেন, হোমে যেতে পারবেন। তো এই যে দেখুন এটা হচ্ছে এইভাবে কাজ করে।
তো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন বন্ধুরা, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।